নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করা। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9:22 PM-এ মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে, আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে, এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ, এবং বারো রাশির উপর কী এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31-3-এ মিনে যাবে রবিবার 4:54 PM-এ, অর্থাৎ বিকেল 4:54-তে কুম্ভ থেকে মিনে যাবে। কিন্তু কবে? 31-3-এ, মানে তাহলে 1 তারিখ আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25-4-এ মেষে চলে যাবে, সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25-4-এ কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন যে ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ, রবিগ্রহ 13-4-এ অর্থাৎ 13-ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে, শনিবার সকাল রাত্রি 9:15-এ কখন যাবে? 9:15-এ মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23-4-এ যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52, অর্থাৎ সকাল 8:52-এ কুম্ভ থেকে যাবে মিনে, কুম্ভ থেকে যাবে মিনে। এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23-4-এ যাবে। আর শনিদেব শতভিশা নক্ষত্র থেকে পুরভদ্রপদ নক্ষত্র যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের, আমার ট্রানজিট নিয়ে, সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশি চেঞ্জ, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে, তাই 7 এপ্রিল, ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM-এ চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিয়েছি। এটা যে যাদের একটু কনফিউজ, তারা আমার এই মাসিক রাশিটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM, কোথায় যাচ্ছে? শতভিশা নক্ষত্র থেকে পুরভদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে, মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনুরাশিতে, চন্দ্র থাকবে ধনুরাশিতে। অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে, এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করেছি, এরপর আবার গৌরাশি যার চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন উপর, বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। কন্যা রাশি, কন্যা রাশির আত্মীয়জাতনে আগে বলে রাখি, মানে যেহেতু মানে এতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে, আগে আত্মীয়জাটা বলবো কেন, 13-14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু বুঝে শুনে আত্মীয়জাটা মেনটেন করতে, কোনো কাউকে ধার দেবেন না, কোনো কারণে অর্থ লস হতে পারে, এই সময় কোথাও ইনভেস্ট করবেন না, কেন কোনো কোথাও যে ইনভেস্ট হয় সেটা কিন্তু লস হয়ে যাবে, ভুল জায়গায় ইনভেস্ট হয়ে কারোর কথা ইনসিস্ট হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। কোনো নতুন কোনো ব্যবসা এই সময় আরম্ভ করা, অর্থাৎ 13-14 তারিখ পর্যন্ত আপনার একটু সমঝে চলতে, যেহেতু সূর্য ট্রানজিট হচ্ছে, সূর্য যখন মিনে সেটা চলে যাবে 13 তারিখ বা 14 তারিখ বা তখন ট্রানজিটটা শুনে নেবে, তখনই কিন্তু আপনার সময়টা একটা ফেভারে আসবে। সরকারি কোনো মামলার খরচ হতে পারে, বা আমার পিছনে খরচ হতে পারে, 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে, অর্থ আসবে, এবং এক্সট্রা ইনকাম আপনার হবে, পুরনো অর্থ পেয়ে যেতে পারেন। আপনার শরীরটা নিয়ে একটু বলে নিই, শরীর নিয়ে অবশ্যই সচেতন হন, কোনো কারণে আপনার কোনো কনিক ডিজিজ আপনার কিন্তু বেগ পেতে হতে পারে, কোনো ইএনটির প্রবলেম হতে, শ্বাসকষ্ট, পেন এবং অনেক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন। বিশেষ করে 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে, এবং 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনি কোনো চোটাঘাত লাগবে, পড়ে গিয়ে রাস্তাঘাটে চোটাঘাত লাগবে, হাতে পায়ে কোনো রক্ত বেরোতে পারে, অবশ্যই সেটা কিন্তু খুব সাবধানে আপনাকে মেনটেন করতে, এবং বেশি কোনো উত্তেজিত হবেন না। ফ্যামিলি নিয়ে একটু বলি, আপনি মাঙ্গলিক কাজ হয় বাড়িতে, এবং আপনার বাবা মা কোনো পুজো পাঠ বা তীর্থযাত্রা করতে পারেন, আপনিও যেতে পারেন, আপনার ফ্যামিলি লোকে এসে বাবা মার সাথে কোথাও হয়তো কোনো ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন, এবং শরীরটা নিয়ে যদি ঠিক থাকে আপনি অনেকটাই সেখানে গিয়ে অনেকটাই ফ্রিভাবে সারাটা দিন কাটাতে পারবেন, সারাটা মাস বা সারাটা সপ্তাহ। আপনি যদি বিবাহিত, আপনার যদি সন্তান থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তানের কিন্তু এই সময় স্থান পরিবর্তন হতে পারে। বিশেষ করে আপনি যদি সন্তান যোগ্য চাকরি করে থাকে, অনেকদিন প্রমোশনের চেষ্টা করছে আপনার সন্তান, আপনি যদি বয়স্ক লোক, আপনার সন্তান হতেই পারে যে সে চাকরি করছে, সে স্থান পরিবর্তন অর্থাৎ তার প্রমোশন হতে পারে বা ট্রান্সফার হতে পারে, সেই যে স্টুডেন্ট মানে আপনার সন্তান যদি স্টুডেন্ট হয়তো পড়াশোনা করে থাকে, যদি অবশ্যই স্কুলটা তার চেঞ্জ হতে, টিচার যারা চেঞ্জ হতে, মিসটা চেঞ্জ হতে পারে এই সময়, সুতরাং এগুলো কিন্তু হতে, এই জন্য টেনশন নেই, কিন্তু এক্সট্রা কোনো কেরিয়ারটা হঠাৎ চেঞ্জ করে কোনো নতুন কিছু এক্সট্রা শিখতে পারে এই সময়। সন্তানের কিন্তু শরীরটা ডিস্টার্ব হতে, বিশেষ করে দাঁত, ইএনটি কোনো প্রবলেম হতে, কিন্তু পড়াশোনা যাওয়াটা কিন্তু
অনেকটাই ঠিক থাকবে। আপনি যদি নিজে বিদ্যার্থী হন, মানে কন্যা ছিল আপনি নিজে বিদ্যার্থী, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার ইলেকট্রনিক্স আইটেম একটু খারাপ হয়ে তার জন্য খরচ হতে পারে, বা আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন বা আপনার বাড়িতে কোনো গাড়ি থেকে দেয় সেখানে কিন্তু রিপেয়ার করতে খরচ হতে পারে, মোবাইলটা খারাপ হতে পারে, ডিভাইসটা খারাপ হতে পারে, ফ্যামিলিতে কোনো বাদ বিবাদে খরচ আনলে এসে অশান্তি জয়ী পড়তে পারে, বন্ধু বান্ধবের সাথে কোনো অশান্তি হতে পারে, এবং সেগুলো কিন্তু আপনার মাথা ঠান্ডা করে চলতে, বেশি কারোর সাথে তর্কে যাবেন না, শুনবেন বেশি বলবেন কম। আপনি যদি চাকরি করে থাকেন এই সময়, চাকরির জায়গাটা যথেষ্ট প্রমোশন হতে 24 তারিখ পর্যন্ত, কাজের জায়গায় টেনশন থাকবে কিন্তু কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, বস আপনি কিন্তু আনলে এসে কোনো কাজের যে বাইরে পাঠাতে পারে সেই জন্য উত্তেজিত হবেন না, অবশ্যই সেটা ঠান্ডাতে মেনটেন করবেন, সেটা কিন্তু 24 তারিখ পরে সময়টা আপনার ফেভারেই আসবে। আপনি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু সারাটা মাসে আপনার বেটার যাবে, নিউ কোনো কাজের অফার পাবেন, নতুন কোন ডিল হবে, নতুন কেউ অ্যাডভান্স দেবে আপনাকে, এবং কি আপনার পার্টনারশিপ করার জন্য, পার্টনারশিপ ব্যবসা করার জন্য আপনাকে নতুন কোনো অফার দেবে, সেই হয়তো নিজেই মাইটারে ইনভেস্ট করবে, পুরনো কোনো কাস্টমার আপনাকে ফিরে আসবে, এবং আপনার ক্যান্সেল হওয়া যে ডিলগুলো ছিল সেগুলো কিন্তু আবার নতুন করে ফিরে আসবে, অর্থাৎ ক্যান্সেল হওয়া অর্ডার, অর্থাৎ ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো থাকে। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা একটু বলে দিই, আপনার পার্টনার কিন্তু একটু ডিস্টার্ব থাকে, টেনশন থাকে, তার জন্য আপনার সাথে বনিমানের অভাব হবে, মাঝে মাঝে একটু খিটিমিটি লেগে যেতে পারে, গাড়িতে যদি কোনো চালিয়ে থাকে আপনার গাড়ি যদি থেকে দেবে, আপনার পার্টনার গাড়ি চালিয়ে থাকে সেখানে গাড়িতে কোনো কেস খেতে পারে, কোনো পুলিশ কেস হতে পারে, ট্রাফিক কেস হতে পারে, আপনার সাথে কোনো অশান্তি করতে পারে, সরকারি চাপ থাকতে পারে, এবং খাওয়া দাওয়া বিশেষ করে অ্যালার্জি ইনফেকশন এবং কোনো প্রবলেম হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে কোনো চোট লাগতে পারে, কোথাও ঘুরতে দেবে কিন্তু করতে গিয়ে নিজের মধ্যে অশান্তি, সুতরাং আপনাকে অনেকটা ম্যানেজ করে চলতে হবে, যেহেতু আপনি আপনার রাশিটা শুনছেন আপনাকে অনেকটা ম্যানেজ করে চলতে হবে। যে ওভারঅল কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এটা, ভালো অবশ্যই লাগে, ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করুন, রেবেলটা অন। যাই হোক, আপনাদের সকলের মধ্যে একটা কিউরিয়াসিটি আছে, পার্থদা কি আদৌ মানে ডেট অফ বার্থ ছাড়া কিছু দেখেন না? কখনোই নয়, কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই, কারণ হাতটা হচ্ছে আমার নাম মেন দরকার, যারা আমার পুরোনো ক্লায়েন্ট পুরোনো বিয়ার যারা জানেন, আমি সবসময় হাতের ছবি দেবেন, হাতটা এনে দেখাবেন আগে, আর আপনি সামনা সামনি আমার কাছে বলছেন অবশ্যই তার ফেসটা রিড করা যায়, ফেস রিডিং আর পাম রিডিং এটা হচ্ছে অ্যাস্ট্রোর সবচেয়ে মানে মেন পার্ট, অবশ্যই ডেট অফ বার্থটা দরকার, ডেট অফ বার্থটা তো দরকার, কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন, অবশ্যই অনলাইন অফলাইন দুটো, অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন, সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি আসবেন, কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন, আর অনলাইনে যা করবেন অল ওভার ওয়ার্ল্ডে সবাই অনলাইনে প্রেডিকশন নিতে, আপনিও সেটা নিতে পারেন, অবশ্যই এটা পেয়েবল সিস্টেম। আর তন্ত্রের ব্যাপার যেটা বলছে, অনেকে কিউসি আমি তন্ত্র করছি, এত সাদা আমার ড্রেস পরে বসছি, হাতে আমার পাথর নেই, তাতে আপনার একদম কুছ পরোয়া নেই, আমি কিন্তু তন্ত্রে, আমি তন্ত্র বংশে আমার জন্ম, তন্ত্র আমার রক্তে, কেন সত্যি বলছি বন্ধবংশ খ্যাত, কেন আমি হচ্ছে একদম ব্যানার্জি, সুতরাং ব্রাহ্মণের বংশ ছাড়া তন্ত্র একটু করতে অসুবিধা, সরি টু সে খারাপভাবে নেবেন না কিন্তু, সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে, তন্ত্র করতে গেলে যে অ্যাস্ট্রোটা করা যাবে না, অ্যাস্ট্রোটা করতে গেলে, তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রো হচ্ছে মেন পার্ট, তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, আমি হচ্ছে মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি, একটাই কারণে আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে, কোনোদিন আপনার বাড়ির লোককে কোনোদিন চোখের সামনে ওটি করবেন, অপারেশন থিয়েটার করবে, তা না, ওইটা হচ্ছে তন্ত্র, ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে আপনার বাড়ির লোককে দেখছে, আপনার আপনজনকে দেখছে, ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে, তন্ত্র আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে অঙ্গ, এই যে কথাটা বললাম, কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে, সো হোয়াট ডাজেন্ট ম্যাটার, আমার তাতে কিছু আসে না, আমার যেটা আমার আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি সেটা আপনাকে প্রেজেন্ট করলাম, কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গ জড়িত, তন্ত্র করতে হলে অ্যাস্ট্রোটা মাস্ট বি, অ্যাস্ট্রোলজি মাস্ট বি, আপনি কোন জায়গাটা, আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসার হয়েছে, আমার মাথায় কোথায় টিউমার হয়েছে, তাহলে অ্যাস্ট্রোলজি বলবে, তাহলে ডাক্তার বলে সেখানে স্ক্যান করবে, সেখানে ইসিজি করবে, এক্সরে করবে, তারপরে তো তন্ত্র, তারপরে সে যেটা কাটে, তন্ত্র হচ্ছে সেই এক্সরে বা অপারেশন, অপারেশনটা হচ্ছে তন্ত্র, তন্ত্রের মধ্যে সে রেক্টিফিকেশন করা, সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি, যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, আর অবশ্যই সবাইকে প্রোগ্রামটা শেয়ার করা, যদি নমস্কার, সবাই ভালো থাকুন।